Alack. Allah Mohan. 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 আল্লাহর রহমত থাকলে লোহাও বেঁকে যায়। একটু দাঁড়াও। তোমার জন্যই তৈরি করেছিলাম। মাশাআল্লাহ, যার উপরে নেমে আসবে তার আর রক্ষা নেই। তোমার মতো বীরের হাতে যেন সবসময় ন্যায়ের জয় হয়, বিজয়ী হয় ইনশাআল্লাহ। জুলফিকারের মতো তলোয়ার আর আলীর মতো বীর কোথাও নেই। সবই হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহর নামে এবং গোষ্ঠীর জন্য এই তলোয়ার ব্যবহৃত হবে। হাত মুখ ধুয়ে নাও, সব ঠিক আছে তো? তোমার সাঙ্গ পাঙ্গদের একটু যেন অস্থির মনে হচ্ছে। শিকারে যেতে হবে, তাই তৈরি হচ্ছে। কিন্তু এরকম সময়ে শিকার পাবে কোথা থেকে? ঠিকই বলেছ, তবে শিকারই তো যুদ্ধের অভ্যাস বজায় থাকে। কিন্তু গোষ্ঠীর কথা খেয়াল রাখতে হবে, এটা ভুলো না। কালকে সমাবেশের পরই সব জানা যাবে। যদি শীতের আগেই আমরা এখান থেকে যাই, তাহলে কিন্তু বিপদের মুখে পড়তে হবে। আর যদি এরই মধ্যে কোনো সমাধান ভেবে নিয়ে থাকো, তাহলে আমাকে জানাতে ভুলো না। বড় ভাই গুন্দারুই এ বিষয়ে ভালো জানে, ওকে জিজ্ঞেস করে দেখতে পারো। গুন্দারু? তবে হয়েছে, ওকে কেটে ফেলে দিলেও ওর মুখ থেকে একটা কথা বের হবে না। ৪০ মুদ্রা দিয়ে তুমি এই জিনিসটা কিনলে? এটা হলো মানচিত্র। কি হবে এটা দিয়ে? বলছি দেখো, আমরা আছি ঠিক এখানে, যেখানে ওই পাহাড়গুলো দেখছো, এটা হলো আলেপ্পো, আর এইখানে বাগদাদ, আর এইটা হলো দামেস্কাস, আর এটা হলো কোনিয়া সুলতানের প্রাসাদ। সুলতানের বাড়ি দেখে আমাদের কি লাভ হবে বলো? আমরা এখন যেখানে যাব সেই জায়গাটা দেখাও। সামনের দিনগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। তোমার বাবাও তো চুপচাপ পেঁচার মতো মুখ করে সারাদিন তাঁবুর ভেতর বসে থাকেন। এখানে কি? সেটা কালকের সমাবেশে জানতে পারবে। তুমি পেয়ে গেছো তাই না? আমাকে বলো কোথায়। হ্যাঁ, আর্তগোল যাচ্ছ কোথায়? শিকারে যাচ্ছি ভাই। এখন শিকারে যাবার সময় না, কাল সমাবেশ। সমাবেশ তুমি করো, আমার শিকারই ভালো। ঠিক আছে, বেশি দূর যেও না, তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি চলে এসো। সঙ্গে করে মাংস নিচ্ছ যে বামসি? আমরা তো শিকারে যাচ্ছি। ওখানে মাংসের অভাব হবে না, ভয় নেই। দেখা গেল শিকারি হয়তো পেলাম না, খাবার তো একটু সঙ্গে করে নিয়ে যাওয়াই উচিত, তাই না? খাবার সঙ্গে করে নিয়ে গেলে শিকারে গিয়ে কি লাভ? চলো আমার পঙ্খিরাজ। ও তো চললো শিকারে।
আপনার আগমনে আমরা ধন্য ওস্তাদে আজম। শুনে খুশি হলাম। এলেনোরা, সেনাপতি তিতুস, আশা করি এখানে আসতে কোনো ঝামেলা হয়নি। সবকিছু ঠিকমতো চলছে তো? আপনার দয়ায় সবকিছু ঠিকমতোই চলছে। আপনার কামরা প্রস্তুত করা আছে, খাবারের আগে কি বিশ্রাম করবেন? এলেনোরা একটু বিশ্রাম করুক, আমার কিছু কাজ বাকি আছে। আপনার যা ইচ্ছে। ধন্যবাদ। বন্দীদের কি খবর? আমার ভাই বিশুল সেটা দেখছে। নমানারোর বাচ্চাদের কারাতোয়াগারের হাতে তুলে দিয়ে আসবে, বাকি সিদ্ধান্ত আপনার। চমৎকার। আমাদের কোথায় নিয়ে যাচ্ছে বাবা? আমাদের প্রাসাদে। তার মানে আমাদের মুক্ত করে দেবে? একেবারেই মুক্ত করে দেবে, চিরকালের জন্য। এমন ভাবে কোনিয়ায় ফেরাই কি আমাদের ভাগ্যে ছিল? যে প্রাসাদে জন্মেছি সেখানেই নিজের চাচার হাতে খুন হবার জন্য? আমি তোমাদের দুজনের কোনো ক্ষতি হতে দেব না মা।
এর ফলে কারাতোয়াগারের রাজনৈতিক অবস্থান আরো মজবুত হয়ে যাবে। সুলতান আলাউদ্দিনের সুনজরে পড়াটা তার জন্য খুবই জরুরি। কারাতোয়াগার সেলজুকের প্রাসাদে যতই সুলতানের ঘনিষ্ঠ হয়ে উঠবে, ততই আমরা শান্তির নিঃশ্বাস ফেলতে পারব। আপনার নির্দেশ অনুযায়ী সব কাজ হয়ে গেছে সুলতান। চুপ করো, সুবাসে। ওই তুর্কিদের খবর কি কর দিয়েছে তারা? আমরা ওদের বশ করতে পারছি না সুলতান, ওরা এক জায়গায় থাকেই না। ওদের মধ্যে সবচেয়ে বড় গোষ্ঠী কোনটা? কাই গোষ্ঠী সুলতান, মঙ্গোলিয়ানদের তারা খেয়ে এখানে এসেছে। তাদের সর্দার কে? সুলেমান শাহ। কতজনের শিবির? 2000। তবে ওদের প্রত্যেকেই সাহসী যোদ্ধা। কিন্তু ওরা কি কর দিয়েছে? জি দিয়েছে। ঠিক আছে, শুনে রাখো, এবার সময়ের আগেই কর আদায় করতে হবে। কিন্তু সুলতান, শুনুনি আমি কি বললাম? এভাবে কি সাম্রাজ্য চলে? এই এলাকার সব গোষ্ঠীকে জানিয়ে দাও। ঠিক আছে সুলতান। আর ওই বীরগুলো গেল কোথায়? দাঁড়াও, এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব। চারিদিকে ভালো করে দেখে নাও। ধর্মযুদ্ধের আগে আমাদের সেলজুকদের হারাতেই হবে। তুমি ওদের প্রাসাদে আমাদের পাঠানো গুপ্তচরের সংখ্যা বাড়িয়ে দাও তিতুস। সম্পূর্ণ প্রাসাদ শীঘ্রই আমাদের দখলে চলে আসবে। পাদ্রীদের ভেতরই একটা দল আছে যারা এই ধর্মযুদ্ধের বিপক্ষে তিতুস। তাতে অবাক হওয়ার কিছু নেই, পুরো ইউরোপকে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করে তুলতে হবে। যেভাবেই হোক এই কাজ করতে হবে। পুরো দুনিয়াকে জেরুজালেমের পক্ষে এনে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, আর তার জন্য অনেককেই উস্কে দিতে হবে যেন তারা আমাদের আক্রমণ করে। কয়েকজন মূল্যবান কয়েদি আছে যাদেরকে আমরা কাজে লাগাতে পারি। এত তেজ কিসের? বিশাল, জাহান নামে যাও, নিয়ে চলো। কোথায় নিয়ে যাবে? মরার জন্য এত উতলা? এই সুন্দরী শাহজাদিয়ার শাহজাদাকে ছেড়ে? তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? যদি আমাদের সাথে যোগ দিতে তাহলে সেলজুকের সুলতান হতে আমাদের এত মাথা ব্যথাও থাকতো না। তোমাদের সাথে যোগ দেওয়া মানে পোপের গোলামি করা। না, বরং শান্তি আর নতুন জগতের আধিপত্য, আমাদের সাথে সমান অধিকারের ক্ষমতা। কিন্তু মুসলমানদের রক্ত তো ঝরতেই হবে, সে তো আল্লাহই লিখে রেখেছেন। আর তাও সেই সব মুসলমানদের হাতে যারা কিনা আমাদের সাথে হাত মিলিয়েছে। তা কখনোই ঘটবে না ইনশাল্লাহ। অবশ্যই ঘটবে। আর হ্যাঁ, তোমাদের যেসব লোকদের জাহান্নামে পাঠিয়েছিলাম তাদেরকে আমার সালাম দিও। সবকিছু ঠিক আছে? খুব ভালো, ঘোড়াদের পানি দিও। আর এদেরকেও এগিয়ে চলো। এই তুমি যাও, আমি দেখছি। এই যে পানি খেয়ে নাও, নাও। Ah!
তাড়াতাড়ি জলদি Baba!
আজ অমানুষ শিকারী লেখা ছিল, ওষুধি পাতা ছেড়ে আনো। আছি জেরুজালেমের স্বাধীনতার জন্য ব্যয়ের দিক থেকে কার্পণ্য করলে চলবে না আমাদের। কোষাগার আছে ইচ্ছে মতো খরচ করার জন্যে, তরুণদের কাছে অর্থ উপার্জনের সহজ উপায় হবে জেরুজালেমের ধর্মযুদ্ধে যোগ দেবার সুযোগ তুলে ধরা। আর এই ধর্মযুদ্ধে যোগ দেবার জন্য তারা কেমন দলে দলে ছুটি আসে তুমি দেখে নিও। ক্যাটালানবাসী, ফেনিশবাসী, মার্সেলিয়াবাসী সবাই এই উৎসবে যোগ দেওয়ার জন্য ব্যাকুল হবে। আর ইউরোপের বিলাসী যুবরাজেরা, তাদের কতটা বিশ্বাস করা উচিত? মুসলমানেরা যদি নিজেদের ভেতরে লড়াই শুরু করে দেয় তাহলে আমাদের কাজ অনেক সহজ হবে। আর সেলজুকদের কি হবে? আনাতোলিয়াতে
সুলতান আলাউদ্দিনের রাজত্ব এখন সমৃদ্ধির চূড়ায়। তুর্কিদের আর সালাউদ্দিন আইয়ুবির সমর্থকদের মধ্যে যুদ্ধের শুরু যেদিন হবে, সেদিন আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ হবে। জেরুজালেম চলে আসবে হাতের মুঠোয়। এখান থেকে আপনাদের বেরোতে হবে। আপনি যান, আমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেব। কিছুক্ষণ পরই রাত নামবে। এতক্ষণে নেকড়ের দল রক্তের গন্ধ পেয়ে গেছে। বামসে বেরেক, ঘোড়া নিয়ে এসো। এর থেকে একদল দস্যুকে হারানো অনেক সহজ। হ্যাঁ, একদম ঠিক বলেছ। এই প্রথম এমন অবস্থায় পড়লাম। দিনটা চিরকাল মনে থাকবে। যাও। আপনি একা সামলাতে পারবেন? চিন্তা করবেন না, পারবো। আমাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। আপনার ঋণ শোধ করে দেব, পরিচয়টা জানিয়ে যাবেন। কাই গোষ্ঠীর আত্মগোল, আপনাদের জোর করব না। আল্লাহ আপনাদের সহায় হোক। আল্লাহ হাফিজ। আপা চলো না। শিবিরটা কত দূরে? এখানে আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে আফসিন ভাই। এখানে আমরা ভালো ব্যবসা করতে পারবো। যদি দেখি ব্যবসা জমছে না, তাহলে বেরিয়ে পড়বো। আসসালাম আলাইকুম। কি খবর? ও আলাইকুম আসসালাম। খবর ভালোই। আপনি এমনটাই থাকবেন দোয়া করি। আপনাদের কাফেলা কোথায়? কাফেলা কালা পাহাড়ের নিচে রেখে এসেছি। আমি সুলেমান শাহের কাছে বাজারে একটা দোকান দেবার অনুমতি চাইতে এসেছি। ব্যবসা কেমন চলছে? আল্লাহর রহমতে ভালোই চলছে। আমি কাইদের ধর্মযুদ্ধের আগে প্রয়োজন মতো সবকিছু সরবরাহ করতে চাই। ইনশাআল্লাহ গাজান ফারাগা, দোয়া করি তাই যেন হয়। আমিন। সুলেমান শাহের সাথে যদি একটু দেখা করা যেত। ভেতরে খবর দাও, গাজান ফারাগা দেখা করতে চান। এর দাম কত? জনাব ও বোবা, আমি বলছি আপনাকে, এর দাম 80 মুদ্রা। তোমাকে আগে কোথায় দেখেছি বলতো? এখানে আগে কখনো আসিনি, হয়তো অন্য কাউকে দেখেছেন। Thank you.
আসসালামু আলাইকুম সুলেমান শাহ। ওয়া আলাইকুম আসসালাম সওদাগর, সুস্বাগতম। পথে কোনো অসুবিধা হয়নি তো? বসুন। সত্যি বলতে কি, আপনাকে এতদিন পর সামনে দেখে চোখ জুড়িয়ে গেল। দয়া করে আমার উপহার গ্রহণ করুন, আমি সেই সুদূর কনস্টান্টিনোপল থেকে আপনার জন্য নিয়ে এসেছি। এর কোনো প্রয়োজন ছিল না। কর্দুগলু, যাদের সত্যি দরকার এগুলো দিয়ে দাও। ঠিক আছে। বলো, তোমার ওই দু চোখ অন্যান্য দেশগুলোতে কি দেখে এলো? ভালো হতো যদি আমি বধির অন্ধ হতাম, তাহলে এত কিছু শুনতে বা দেখতে হতো না। তার মানে? সুলতান আলাদিন কোনিয়া দখল করেছেন, কিন্তু তার আশঙ্কা পলাতক যুবরাজদের নিয়ে। ল্যাটিনরা কনস্ট্যান্টিন পোল ধ্বংস করে দিয়েছে, প্রাচীন পন্থীরা শহর পরিত্যাগ করেছে। আছে আইন, না আছে শান্তি। আর দুর্ভিক্ষ আসার পর সাধারণ মানুষ বেপরোয়া হয়ে উঠেছে। নাইটদের একাংশ সক্রিয় হয়ে উঠেছে, এ খবর আমরা আগেই পেয়েছি। বোঝাই যাচ্ছে তারা আবার তৎপর হয়ে উঠছে। যেমন কি করছে ওরা? শুনেছি যে তারা ক্ষুধার জ্বালায় রাস্তায় নেমে এসেছে। আরো শুনেছি যে প্রধান পাদ্রি এক নতুন ধর্মযুদ্ধের ডাক দিয়েছেন ইউরোপের যুবরাজদের কাছে। আর আমরা মুসলমানেরা নিজেদের ভেতরেই লড়াইয়ে ব্যস্ত, নিজেদের মধ্যেই হানাহানি করছি, অরাজকতার আগুন উস্কে দিচ্ছি। আনাতোলিয়া থেকে বসরা পর্যন্ত এই আগুন ছড়িয়ে পড়ছে, এই আগুন কিন্তু আমাদেরও ছাড়বে না। আগুনের কথা বলবেন না বেম, আমার ভয় লাগে। আমি এসেছিলাম আপনার অনুমতি নিতে শিবিরে আমার দোকান খোলার জন্য। অনুমতি দিলাম। ধন্যবাদ। কারাতোয়াগার এখন এখানে আছে তুর্কি যাযাবরদের শৃঙ্খলাবদ্ধ করতে। তার মানে সামনে কঠিন দিন আসছে। এই মেয়েটি ভেনিসের, নাম রোজালিনা, সুন্দরী, সাদা চামড়া, নীল চোখ, এরকম সহজে মেলে না এফেন্দি। আর দামও বেশি না। হঠাৎ টাকার দরকার পড়ল, তাই এফেন্দি আমার আপনার দুজনেরই লাভ। আর একে দেখুন, গ্রিসের দ্বীপ থেকে অপহরণ করে আনা কম বয়সী আর সুন্দরীও, একেবারে বুনো হরিণ। আর একে আমি নিজের হাতে তৈরি করেছি, ও ভালো করেই জানে কি করে পুরুষের মন ভোলাতে হয়। আর ওই সোনালী চুলের সুন্দরী? আপনার পছন্দের প্রশংসা করতে হয় জনাব। ওকে আমি নিয়ে এসেছিলাম এক ইহুদি এলাকা থেকে, কিন্তু মেয়েটি ইহুদি না, সার্বিয়ার। মনোরঞ্জনে খুব পটু। চুপ, এদিকে এসো। আমাকে ভয় পেও না, আজ থেকে আমি তোমার মালিক। সব থেকে দামি জিনিসটাই বেছে নিয়েছেন এফেন্দি, একেবারে পয়সা উসুল। সুলতান, কি হয়েছে? নাইটরা আক্রমণে সবাই নিহত। মানে তোমরা পৌঁছানোর আগেই? সুলতান কপাল খারাপ ছিল। কর্তব, তোমাদের কপালও খারাপ। দেখি রংটা কেমন বসলো। আচ্ছা কোচা, একজন আহত মানুষকে এনেছি, বামসি, ওনাকে নিয়ে যাও।
আচ্ছা কি হয়েছে? তেমন কিছু না। তুমি ঠিক আছো? আল্লাহর রহমতে ঠিক আছে। আর তো গল কি হয়েছে? এদের উপরে হামলা হয়েছিল, পরে বলছি। হামজা একটু নজর রেখো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার এরা কারা? এখনো জানি না, ও বললো পরে বলবে, তখনই সব জানতে পারবো। আপা ও কাদের নিয়ে এসেছে? শীঘ্রই সব জানা যাবে, দেখা যাক। তলারের কূপটা একেবারে পাঁজর ভেদ করে গেছে, ভাগ্য ভালো যে ওষুধি পাতায় রক্ত পড়া থেমে গেছে, না হলে হয়তো আর বাঁচানোই যেত না। বিবেকা দিন, একটু গরম পানি নিয়ে এসো তাড়াতাড়ি। এখনই আনছি। পায়ের অবস্থা ভালো না, কিন্তু আগে পাঁজরের কাঁটাটা সারাতে হবে। বাকি কাজটুকু আকচাকোচাই করতে পারবে, আমরা বরং বাইরেই অপেক্ষা করি। আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। চিন্তা করো না, তোমার বাবা সুস্থ হয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে আমাদের জন্য পাঠিয়েছিলেন, অনেক অসুবিধায় ফেলে দিলাম। একটুও না, তেমন কোনো অসুবিধা হবে না, সামনে অনেক কঠিন পথ। আচ্ছা আপনাদের করে কোথায় নিয়ে যাচ্ছিল? জানি না, ওরা কিছু বলেনি, হয়তো আমাদের দাস হিসেবে বেঁচে দিত। আমার বাবা ব্যবসায়ী, ওরা আমাদের ধরেছিল আর্মেনিয়া থেকে। আপনার বাবা নিশ্চয়ই অনেক বড় ব্যবসায়ী, এতগুলো রক্ষী আপনাদেরকে ঘিরে রেখেছিল। জি, একটা সময় আমাদের অনেক কিছুই ছিল। আপনাদের এই শিবিরের নাম কি? এটা কাই গোষ্ঠীর শিবির, আমার বাবা এই বংশের প্রধান সুলেমান শাহ। আমরা তিনজনই আপনার কাছে ঋণী। তুমি কি মুক্তি পেতে চাও? তাহলে ওকে মারো, আমি তোমাকে কিনবো, কিনে মুক্ত করে দেব। এফেন্দি আপনি রেগে আছেন, মাথা ঠান্ডা করুন। চুপ করো, নয়তো তুমিও মরবে। সুলতান, সুলতান আমাকে মাফ করে দিন। তুমি দুঃসংবাদ এনেছো, মরতে তোমাকে হবেই। না, ওকে মেরে ফেলো। আমি পারবো না। মুক্তি চাও না? এবার তুমি মুক্ত। মুক্তির
লোভে যদি কেউ এই সৈন্যকে খুন করতে পারে তাহলে তো নিজের মালিককেও খুন করতে পারবে। সবাইকে জানাও এখনই বের হব। রান্না হয়ে গেছে, এসো সবাই খেয়ে নি। দিনদার উঠে পড়ো, খাবার তৈরি হয়ে গেছে। কাজ শেষ করে আসছি আম্মা। সব সময় এমনই থেকো তরুণ তুর্কি, হাতের একটা কাজ শেষ না করে আরেকটা কাজ না। সেলচান বলুন আম্মা। কোটটা একটু এনে দাও তো মা। আনছি। আচ্ছা গুন্দারু কোথায়? মেষপালকদের দেখতে গেছে, এখনই চলে আসবে। আরেকটা পাত্র নিয়ে এসো সুঙ্গুর তেকিনের জন্য। কোনোদিন যদি ফিরে আসে তো দেখবে এখানে ওর জায়গা আগের মতোই রাখা আছে। কি হলো, এসো সবাই। গুন্দারু এখনো এলো না কেন বলো তো? এখনই এসে পড়বে। এই তো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। কি ব্যাপার, এক বিশাল শিকার নিয়ে এসেছো নাকি? জি বিশালই বটে। আল্লাহ তোমাকে সম্মতি দিক। ঝড়ের ভেতর বাজকে তুমি নিজের দিকে টেনে নাও, সব বিপদ আপদ নিজেই খুঁজে নিয়ে আসো। ওনাদের উপর আক্রমণ হয়েছিল, যতটা পেরেছি সাহায্য করেছি। এরা কারা, এদের ঘটনাটা কি? নাইটসরা ধরে নিয়ে যাচ্ছিল, উনি একজন ব্যবসায়ী। ওরা নিশ্চয় নাইটদের লোক হবে। ওরা সাধারণত সেলজুক এলাকা দিয়ে ক্রীতদাস পাচার করে না, কারণ এলাকাটা ওদেরই। মানে? মানে আমি বলতে চাচ্ছি যে সেলজুকদের ওদের কথা জানিয়ে দেওয়া উচিত। ওদের ভেতরে কেউ সেলজুকের ছিল না। তুমি যে বিপদ ডেকে এনেছো তার প্রমাণ খুব শীঘ্রই পাবে আর্তগোল। তুমি আমার জায়গায় থাকলে কি করতে? ওদের মরতে রেখে আসতে? দুজনেই চুপ করো। একজন কাইড যা কর্তব্য তা অবশ্যই করবে, তারপরেরটা পরে দেখা যাবে। হয়ে গেছে বাবা, তুমি ঠিক হয়ে যাবে। আসতে পারি? এসো। কেমন আছেন উনি? এখন সবই আল্লাহর হাতে। আমি তাহলে আসি। এসো আইকিস, এসো আইকিস। তার গুতের হবু বউ। তোমাদের কিছু লাগবে কিনা জানতে এলাম। ধন্যবাদ, এমনিতে অনেক বিরক্ত করছি। এমন কথা বলো না, বামসি বেরেকার দোকান তোমাদের জন্য তাঁবু খাটাচ্ছে, রাতে ওখানেই ঘুমাতে পারবে। আমি বরং বাবার সাথে এখানেই থাকি। রাতটুকু বিশ্রাম নিন, আপনারা ক্লান্ত। তাছাড়া সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের কি বেশি প্রয়োজন হবে ওনার? আমরাও তো আছি, চিন্তার কিছু নেই।
অবস্থা? ফোড়াটাকে এতদিন বাড়তে দিয়েছেন কেন এভাবে? আমার জীবনে এমন অনেকগুলো ফোড়াই আছে হাইমে, তুমি কি ভাবো এই এতটুকু ফোড়ার ভয়ে আমি ভীত? কিন্তু গোড়াতেই যদি এই অশান্তি শেখর উপড়ে দিতেন তাহলে আর এত দূর বাড়ত না। নেকড়ের দল এলাকায় ঢুকে পড়েছে, এরপর তারা আমাদের উপর হামলা করবে। আমাদের সামান্যতম দুর্বলতার অপেক্ষায় আছে, তাই আমি আমার দুর্বলতাগুলো আড়ালে রাখি যেন তারা সুযোগ না নিতে পারে। ওদেরকে সুযোগ দেওয়ার চেয়ে কষ্ট সহ্য করা অনেক ভালো। অন্তত আকচা কোচাকে একবার জানাতে পারত। জানিয়েছি তো, ও আমার জন্য কি একটা ওষুধও বানাচ্ছে আরামের জন্য। ওষুধটা আজ রাতেই পেয়ে যাবো ইনশাল্লাহ। কি হলো, আমাদের অতিথিদের কথা ভাবছো নাকি? এটা দিয়ে কোন প্রদীপটা জ্বালানো হয়েছে হাইমে? পরছো পোশাকটা? হ্যাঁ, পছন্দ হয়েছে তোমার? খুব সুন্দর জামা আইকিস, দেখি তো। হায় আল্লাহ, তোমাকে তো একেবারে শাহজাদির মতো লাগছে হালিমা, তুমি তো অনেক সুন্দরী। কি হলো, আমি কি কিছু ভুল বললাম? না, কথাটা শুনে কেমন অদ্ভুত লাগলো। একটু দাঁড়াও, একটা জিনিস বাকি। তারকুত আমাকে এটা এনে দিয়েছিল। হায় আল্লাহ, তাহলে আমাকে দিচ্ছ কেন এটা? কারণ তোমাকে এটাতে ভালো মানাচ্ছে। দেখি, ঠিক বলেছিলাম। তোমাদের বিয়েটা কবে? নতুন জায়গায় বসতে করার পরেই ইনশাল্লাহ। কিন্তু একজন যোদ্ধার স্ত্রী হওয়াটা খুব কঠিন ব্যাপার, তাই না?
কিন্তু হৃদয়টা তো প্রত্যেক মুহূর্তে আমার জন্য স্পন্দিত হয়। তিন শিশু আমার কাছে সুস্থ অবস্থায় ফিরে এলে আমি খুশি, এর বেশি কিছুই চাই না। এসো তো, তোমার চুলটা বেঁধে দেই। আমি করছি। তুমি কাউকে ভালোবাসো? আমার মা মারা যাওয়ার পর আমি কেবল বাবা আর ইগিতের দেখাশোনা নিয়েই সারাদিন ব্যস্ত থাকতাম। তাছাড়া আমাকে কেই বা চাইবে? তুমি কি মজা করছো নাকি? ছেলেটা তোমার জন্য পৃথিবীর শেষ প্রান্তেও দৌড়ে যেতে রাজি হবে, নিজেদের জীবনও দিতে পারবে। শেষ কবে আয়নায় নিজেকে দেখেছো বলো তো? দাঁড়াও। এই সেই টেম্পলার তিতুসের ভাই। জি হুজুর। বিশুল, এই মৃতদেহগুলো টেম্পলারদের পাঠিয়ে দাও। তিতুসকে কি বলবো পরে দেখা যাবে। তুমি আর তুমিও এদিকে এসো, ঘোড়ায় তোলো একে। এই চিহ্নটা কোন বংশ ব্যবহার করে? কাইরা এফেন্দি। কাইরা। সুলেমান শাহের আশ্রয় থাকলে ওদের ধরা কঠিন হবে। পশুপালকদের নেতা সেলজুকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? শুভ সকাল আর্তগোল। শুভ সকাল। তোমার জন্য খাবার এনেছি। এর আবার কি দরকার ছিল? ওনার কি খবর এখন? ভালোই, কয়েকদিনে সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুন যেন আমাদের সমস্যা আর না বাড়ে। আমি একটু পরে এসে তোমাকে কম্বলের দোকানে নিয়ে যাব। ঠিক আছে আইকিস। বাবা কেমন আছে? ভালো আছেন, বেশ ভালো। ভেতরে গেলেই দেখবেন ওনার জ্বর কমে গেছে। ওনাকে আজই আপনার তাবুতে নিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ। দেখলে ব্যাপারটা? মেয়েটা এর মধ্যে ওকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। তুমি শুধু স্বপ্নে দেখে যাও। ভালো হয়েছে? বহু বছর এত শান্তিতে ঘুমায়নি। জঙ্গলে যে যোদ্ধারা ছিল? হ্যাঁ। ওরা কারা? ওরা এমন এক বংশের লোক যারা খুব শক্তিশালী আর নির্দয়। জেরুজালেম দখল করাই ওদের একমাত্র লক্ষ্য। বুঝলাম, কিন্তু তোমাদের সাথে ওদের শত্রুতা কিসের? আমরা কি এখন সেলজুকদের এলাকায়? হ্যাঁ। সেলজুকদের সাথে কি তোমাদের শত্রুতা আছে? একেবারেই না। মহান সেলজুকরা আমাদের শত্রু হবেন কেন? তোলে এই তো। কি হলো মা? কিছু না বাবা, আমি দেখতে পাইনি। আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছ
সেটা বলে ফেললেই তো হয়, তাই না? কিছু জিনিস অনেক চাইলেও হয় না বাবা, আমি বুঝে গেছি। বলোই না কি ব্যাপার। কথা ছিল নতুন বসতি হলেই আমাদের বিয়েটা হয়ে যাবে, আর কবে হবে? শীতকাল তো চলে এলো, কেউ জানে না আমরা নতুন বসতিতে কবে যাব। বুঝলাম, তোমার মাও সবকিছুতেই এমন তাড়াহুড়ো করত। একবার চারিদিকে দেখো, এই বিশাল পাহাড়ি এলাকায় আমরা শীতকাল কাটাবো বলে মনে হয়? সমাবেশটা কেন ডেকেছে বুঝলে না? প্রধানেরা আমাদের সুলেমান শাহের কাছে এসেছে কেন তাহলে? আমরা সবাই বসে একসাথে এর সমাধান বের করব ইনশাল্লাহ। যাই হোক, বাদ দাও, আমার পোশাকটা দাও। আমি দেরি করব না লক্ষ্মী মা আমার। সমাবেশ শুরু হবে কর্দুগলো, কেউ জানে না কি হবে। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। কর্দুগলো, পাহাড়ে আর কিছু নেই, নদী শুকিয়ে গেছে, এই জমিতে যেন বন্দী হয়ে আছি। এভাবে চলতে থাকলে আরো পশু মারা যাবে, আমাদের শিশুগুলো। তাহলে তোমরা কি চাও? ঘোড়া তার মনিবের মতোই দৌড়ায় জনাব, আমরা আপনার দিকে চেয়ে আছি, নিজের জোর খাটান। সুলেমান শাহ দুর্বল, ঘোড়ার লাগামটাও ধরতে জানেন না। সবাই জানে কর্তুগুলো, তলোয়ার চালাতে যারা জানে তাদের হাতেই শোভা পায়। আম্মা, আকচাকচার কাছ থেকে কিছু শেকড় বাকড় নিতে এসেছিলাম। ও তো নেই, আমাকে বলো, আমি এনে দিচ্ছি। না থাক, পরে নিয়ে নেব। আমাদের অতিথি নোমানবের মেয়ে হালিমা, আমাদের শিবিরে স্বাগত। তোমার বাবা ভালো আছেন তো? জি। শুনে খুশি হলাম, আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুন। এটা এখন তোমারও শিবির, কোনো সমস্যা হলে সাথে সাথে জানাবে, ঠিক আছে মা? আল্লাহ আপনার মঙ্গল করুক বেগম সাহেবা। যার কোনো সীমা নেই, না মাটিতে না আসমানে, আসল মুমিনের মনেই যার স্থান, যে এক এবং অদ্বিতীয়, সেই রহমানের রহিম আল্লাহর নামে শুরু করছি। দোয়া করি আসমান আর জমিনের মধ্যে আমাদের বসতি, আমাদের গোষ্ঠী, আমাদের পশুর পাল, আমাদের ছেলেরা এবং মেয়েরা যেন স্বাধীনভাবে ও সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকে। ন্যায়ের প্রতীক এই বংশপ্রধানদের উপস্থিতিতে এই সমাবেশে আল্লাহর রহমত বর্ষিত হোক। যার কথায় সবকিছুর সৃষ্টি, মানুষের মনে ইমান জাগিয়ে তোলা, সেই মহান আল্লাহর নামে বিসমিল্লাহ করছি। সকল আমার যোদ্ধারা, আমাদের গোষ্ঠীর মুরব্বীরা, স্বাগতম। আপনাদের পেয়ে আমি আনন্দিত। আল্লাহর দয়ায় আমাদের এখানে একজন ব্যবসায়ী এসেছে। আমার মতে অতিরিক্ত জিনিসপত্র এই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া উচিত, তাতে ব্যবসা করতে যাওয়ার খরচ বাঁচবে। ব্যবসায় আমাদের একমাত্র সমস্যা না ভীম, আশেপাশে পশু চড়বার মতো আর কোনো জমি নেই, ওরা পানি খেতে পায় না, তাই এখন দুধও দিচ্ছে না, ওরা না খেয়ে মরছে। আমাদের এর সমাধান এখনই করতে হবে। বসতির অবস্থা আমার চেয়ে ভালো কে জানে, আশেপাশে সব বংশপ্রধানদের বলেছি আমাদের নতুন জায়গা লাগবে, কিন্তু সব জায়গায় একই অবস্থা। আর মঙ্গল সন্ত্রাস থেকে পালিয়ে আসা টার্কোমানরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে, আমরা কি করব? আমাদের পেটের জন্য আমরাই যুদ্ধ করব? আল্লাহ আমাদের বৃষ্টি দিচ্ছেন না, আমরা কয়েক মাস হলো অপেক্ষা করছি কিন্তু কোনো উপায়ও দেখছি না।
কাইরা কবে থেকে এত অসহায় হয়ে পড়লো? আমাদের যাওয়ার মতো অনেক জমি আছে। বসতি ছারখার হয়ে যাবে যদি এর সমাধান না হয়। যে আল্লাহ সবার মুখে খাবার তুলে দেন তাকেই ভুলতে বসেছো? ধৈর্যই হলো আমাদের মূল মন্ত্র। তার দয়ায় যতটুকু পাবো ততটুকুই আমাদের অধিকার। ধৈর্য কাকে বলে তা আমরা সারা জীবন বিভিন্ন জায়গায় ঘুরে বুঝেছি দেলিদেমির, কিন্তু আমাদের সন্তানেরাও এমন ঘুরে বেড়াক তা আমরা চাই না। আমাদের আর ধৈর্য শিখিও না। আমি কবে তোমাদের খাওয়া পড়ার দিকে নজর দিইনি যে আজ তোমরা এসব নিয়ে এত চিন্তা করছো? না বেম, আমি মোটেও সে কথা বলতে চাইনি। বেম, আপনি আমাদের সবসময় প্রতিপালন করেছেন, কিন্তু আমরাও আপনার জন্য লড়াই করেছি, জীবন দিয়েছি। বেম, আমার মতে নতুন বসতির উদ্দেশ্যে যাত্রা করা উচিত। সেটা কোথায়? আমাদের পশুরা সব জায়গায় মানিয়ে নেবে। পূর্বপুরুষদের ওখানে গেলে হয় না? শুনেছি মঙ্গলদস্যুরা একটু দুর্বল হয়ে পড়েছে। এটা যে বলেছে মিথ্যে বলেছে। মঙ্গলদস্যুরা নেকড়ের মতো হিংস্র হয়ে উঠেছে। আপনি কি কিছুই ভাবেননি বেম? আলেপ্পো, শুনেছি যে আলেপ্পোর আমির এল আজিজ নাইটদের বিরুদ্ধে লড়ার জন্য সেনা সংগ্রহ করছে। তুমি ঠিক কি বলার চেষ্টা করছো? আমার মতে এল আজিজের কাছে একজন দূত পাঠানো হোক। সেই দূত ওনাকে জানাবে যে যদি উনি আমাদের থাকার জমি দেন তাহলে আমরাও লড়াইতে সৈন্য ও অস্ত্র দিয়ে সাহায্য করব। তাতে করে আমরা নাইটদের সাথে লড়াই করতে পারবো, এতে অভিজ্ঞতা বাড়বে এবং আমাদের নিজেদের জমিও থাকবে। আলেপ্পো, আমাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বিম। আমি কিছু বলার আগে সিদ্ধান্ত কবে থেকে নেওয়া শুরু হলো? ভুল হয়েছে বিম। আপনারা সবাই গুন্দারোর সাথে একমত? আমি ওর সাথে একমত। তাহলে এটাই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দূত কে হবে বিম? তোমার কিছু বেপরোয়া লোক আমাদের অসম্মান করেছে। যে সুলতান আমাদের থাকার জায়গা দিয়েছে তার সম্মান আমাদেরও সম্মান। আমাদের কোনো কাজে কি সেই সুলতান আলাউদ্দিন ও তার সেনাপতির অবমাননা হয়েছে? তোমাদের হাতে নিহত একজনের পিঠে গেঁথেছিল এই কুঠার, ওটা তুমি নিয়ে আসনি? ভুলে গেছিলাম। সুলতানের কাছে পাঠানো একদল সৈন্যের উপর তোমার লোকেরা অতর্কিত আক্রমণ করে। শুধু তাই না, সুলতানের কাছে উপহার হিসেবে পাঠানো তিন বন্দীকেও তুলে নিয়ে যায়। ওই বন্দীদের ফিরিয়ে দেওয়া হোক। তোমার কথা শুনে মনে হলো যে আমাদের রীতি রেওয়াজ কিছুই জানো না কারা তোয়াগার। আমরা আমাদের অতিথিদের বিপদে ঠেলে দেই না, কেউ আহত থাকলে তো কখনোই না। আমি এখানে সেলজুকদের সুলতানের তরফ থেকে এসেছি। ওনার আদেশ যেমন পালন করো তেমনি আমার আদেশও পালন করতে হবে, নয়তো তার পরিণাম কি তা বুঝতে পারছো নিশ্চয়ই সুলেমান শাহ? আমরা আমাদের রীতি রেওয়াজ রক্ষার জন্য মরতে পর্যন্ত পারি কারাতোয়াগার। আমরা ভালো করেই জানি সুলতান একজন মহান ব্যক্তি, কিন্তু তিনি নিজেই আমাদেরকে বলেছেন সবসময় পূর্বপুরুষদের নীতি মানতে। আর যে মানুষ রীতি মানে না সে সুলতান না, সর্দারও হতে পারবে না। মানুষ তো দূরের কথা,
আর এমন কারো আদেশ আমরা শুনতে পারবো না। যে সেলজুকদের সেনাপতি তার নিজেরই এটা বোঝা উচিত। আমার যা বলার বলে দিয়েছি, এখন যাও। তোমাকে ভালোভাবে বলেছি সুলেমান শাহ, তোমার হাতে ঠিক দুই দিন সময় আছে। এর ভেতর যদি ওদের ফিরিয়ে না দাও আমরা এসে নিয়ে যাব। সেলজুকদের সাথে বেশি বাড়াবাড়ির ফল ভালো হবে না। বাবা এটা কি করলেন? উনি যে কি করছেন এটা বোঝার বয়স ওনার নেই। বলেছিলাম আমরা ঠিক জানতে পারবো। টিকতে থাকো, এখানেই শেষ না। দাঁড়াও এখানে। সেলজুক সুলতান আলাউদ্দিন গাইকোয়াদের মুখ্য সচিব। আরজেম শাহলারেন কমুতানে আলিফেনিন সাকোলো ওমর। এবার পুরো ইসলাম দুনিয়া প্রতিশোধের জন্য ঝাঁপিয়ে পড়বে। এরপর পোপ নিজে। বন্দিদের নিয়ে যাওয়ার সময় ওদের উপর লুকিয়ে হামলা হয়। কারা হামলা করেছে? কাই গোষ্ঠী, কিন্তু ঠিক কারা তা জানি না। আর্তগল, তুমি এই সমস্যা ডেকে এনেছো। ভাই আমাকে দোষ দিও না। তুমি তোমার ইচ্ছে আর খুশি মতো সব করা কবে বন্ধ করবে? হ্যাঁ, তুমি কারো কথা চিন্তা করো না, না বাবার না গোষ্ঠীর অন্য সবার। তাহলে তুমি আমাকে কি করতে বলো? হ্যাঁ, ওখানে থাকলে তুমি নিজে কি করতে? ওদের ওখানে ফেলে রেখে পালাতে? গুন্দারো, যে গুন্দারোকে আমি চিনি সে এমন ভীত নয়। যে গুন্দারোকে আমি চিনি সে ন্যায় আর দয়ার মর্ম জানে। দয়া? ন্যায়? কিসের দয়া? হ্যাঁ, কিসের ন্যায়? বসতির অবস্থাটা দেখেছো একবার? সব শেষ হয়ে যাচ্ছে, খুদার জ্বালায় মরছে সবাই। শীতকালও চলে আসলো, কিন্তু আমরা এখনো জানি না নতুন ঠিকানা কি হবে। আমাদের পশুগুলো না খেয়ে মরছে। দয়া? ন্যায়? একটু চোখ খুলে দেখো চারিদিকে, দেখো একবার সবার মাঝে এসে কিভাবে বলে গেল। হ্যাঁ, আমরা যখন বসতির জরুরি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ভাবছিলাম কিভাবে কি করা যায়, তখনই কিনা এসব ঘটল। এসব তোমার জন্য। আমাদের গোষ্ঠীর লোকেরা বাঁচবে কি করে আর্তগল? কিভাবে? বাবা, আমি ওকে রক্ষা করতে পারলাম না, রক্ষা করতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। এ দুনিয়াকে নিজের মনে করার আমরা কে, যখন এ দুনিয়া কারোর একার সম্পত্তি হয়নি কখনো? এই জীবনের কি মূল্য
ঘোড়ায় চড়ায় কি আনন্দ লুকিয়ে, তলোয়ার চালিয়ে কি মজা। রাজত্ব, সাম্রাজ্য, জমি, এসবের কি মূল্য? ওরা ভয় দেখাচ্ছে, আমাদের ধ্বংস করে দেবে যদি বন্দীদের ফেরত না দেই। ওদের ফেরত দিলে আল্লাহর শাস্তি থেকে রেহাই পাব? বাবা আর বংশের সবাই বিপদে পড়ে যাবে যদি ওদের ফেরত না দেই। এই দুনিয়া যা কখনো আমাদের ইশারায় চলে না, এর জন্য মাথা নোয়াবো ওই অত্যাচারী সুলতানের সামনে? ও যা বলবে তাই শুনবো? আমাদের রীতি রেওয়াজ নষ্ট হবে না? ভালো অর্থকাল কারাতোয়াগার অনেক ধূর্ত, ও সবকিছু করতে পারে। আলেপ্পোর কথাটা বলে ভালো করেছো গুন্দারো, সবাই তোমার বুদ্ধির প্রশংসা করেছে, বুঝে গেছে সময় এলে পরবর্তী গোষ্ঠী প্রধান কে হবে। সবার আগে ওই কারাতোয়াগারের ব্যবস্থা করতে হবে। বাবা রীতি রেওয়াজের কথা বলছিলেন, উনি পেছাবেন না। আর তো গোল, কি বিপদেই না ফেললে তুমি আমাদের। বাবাকে বুঝিয়ে বলতে হবে, উনি বুঝে গেলে আর্তগোল ওদের ফিরিয়ে দেবে। তোমার বাবাকে তুমি চেনোই না, উনি বন্দীদের ফিরিয়ে দেবেন না। আমরা কি করব তাহলে? তোমার বাবা বললেন উনি আমাকে কারাতোয়াগারের কাছে দূত হিসেবে পাঠাবেন, দেখো কি চাল দেই। আর তো বলবে, কথা বলা যাবে? কি হয়েছে, কোনো সমস্যা? না, আমি আজকের ব্যাপারে কথা বলতে চাই। হ্যাঁ বলো। কারা তো আগের এসেছিল, ও আমাদের চাইছিল। হ্যাঁ, তা চাইছিল। আমাদের জন্য নিজেদের বিপদে ফেলবেন না, আমরা নিজেদের ব্যবস্থা ঠিক করে নেব। বাবাও সেরে উঠেছেন, আমরা দিন দুয়েকের মধ্যেই চলে যাব। সারা দুনিয়া এক হয়ে যাক, কিন্তু তোমাদেরকে ওই খুনিদের হাতে তুলে দেব না কিছুতেই। কারাতোয়াগারের বিরুদ্ধে যাওয়া মানে আগুন নিয়ে খেলা করা। চিন্তা করো না, আমার বংশের লোকেরা আগুন নিয়ে ভালোই খেলতে পারে। ঘুম আসছে না মা, বসো এখানে। তোমার কি কোনো বিষয়ে চিন্তা হচ্ছে? যেন আগুনের মধ্যে পড়ে গেছি, দাউ দাউ করে জ্বলছে আগুন। আর শুধু একা জ্বলছি না, এ বসতি সবাইকে নিয়ে জ্বলছি। তুমি কি জানতে এমনটা হবে যখন জঙ্গলে গিয়েছিলে নাইটদেরকে মারার সময়? তুমি কি জানতে যে এই মুসলমান সেনাপতি ওই নাইটদের সাথে হাত মিলিয়েছে, নাকি ওই মেয়েটির চিৎকার শুনে তুমি ওখানে না গিয়ে থাকতে পারতে? কিভাবে পারতাম আম্মা? তুমি পারতে না, পারতে না বাবা, তুমি পারতে না। শিকারে যাওয়ার সময় জানতে না যে এমন কিছু হতে পারে, জানতে না যে পুরো গোষ্ঠীকে আগুনের মুখে ফেলে দেবে, যদিও দিয়েছ, দিয়েছ তো বটেই,
কিন্তু আগুন যেমন পোড়ায় ঠিকভাবে ব্যবহার করলে আগুন আবার তেমন করে উতুলতে পারে। আল্লাহ তোমাকে আগুনে ঝাঁপ দেওয়ার রাস্তা দেখিয়েছেন, তোমার প্রতিবাদ করার অধিকার নেই, এই বসতির কারোরই নেই, এ তো আল্লাহ তাআলার এক পরীক্ষা। এ পরীক্ষায় তুমি হয় পুড়ে যাবে, না হলে নতুন ভাবে গড়ে উঠবে। তাই লোকে কি বলছে তাতে তোমার মনে দ্বিধা দ্বন্দ্বকে পাত্তা দিও না, প্রকৃত যোদ্ধার মতো লড়ে আমাদের গর্বিত করো, নিজের বাবার হুকুম জীবন দিয়ে পালন করো। আল্লাহ যেন তোমাকে আর বাবাকে আমাদের থেকে দূরে না নিয়ে যান। আল্লাহ যেন তোমাকে রক্ষা করেন বাবা। নাও বাবার বিছানার পাশে এই পানি রেখে এসো। আপনার জন্য বানিয়ে নিয়েছি বাবা, দাও দাও। মরার কথা আমার ছিল ভাই, তোর না। যতদিন না তোর খুনিদের নির্বংশ করে দিচ্ছি ততদিন আমি লড়ে যাব, সব কটাকে কবরে পাঠিয়ে থামব, তোর খুনের বদলা আমি নিয়েই ছাড়ব। আমি কথা দিচ্ছি, যদি আমার প্রতিশোধের পথে উপরওয়ালা আমাকে সাহায্য না করেন তবে আমি শয়তানের সাহায্য নেব, তুর্কিদের আমি শেষ করেই ছাড়ব। যতদিন আমি না মরি ওদের আমি শান্তিতে থাকতে দেব না। আমি শপথ নিলাম, বাবা ক্ষমা করো। ঈশ্বর তোমার উপরে শান্তি বর্ষণ করুক। তো এই হচ্ছে ব্যাপার ইলিয়াস, আমি এই স্বপ্নের মানে কিছুতেই বুঝতে পারছি না, কিন্তু গত রাত থেকে আমার মনের শান্তি চলে গেছে। দুটো ব্যাপার আছে বে, প্রথম আমাদের দুর্দিন এলো বলে, দ্বিতীয় আল্লাহ যেন দেখিয়েই দিয়েছেন কে হবে আপনার দূত। বাবা,
ভালো আছো? ব্যথা হচ্ছে এখনো? চিন্তা করো না মা, আমি ভালোই আছি। কদিনের ভেতরেই সুস্থ হয়ে উঠব। আল্লাহর দয়া। আল্লাহ কৃপা করুন আপনাকে। এগিয়ে আমাদের জানাবে যদি আপনার প্রয়োজন হয়। আর্তুগোল, ইগিত আমাকে সব বলেছে। তুমি আর তোমার বংশের লোকেরা অনেক সাহসী, আমাদের দেখভাল করেছো, রক্ষা করেছো। আমাদের এখানে যা রীতি আমরা শুধু তাই করেছি, এর বেশি কিছু না। এদেশের লোকেরা বহু যুগ হল নিজেদের রীতি ভুলে গেছে। আল্লাহ আমাদের ভালোবাসেন, সেজন্যই তোমাদের পাঠিয়েছিলেন আমাদের কাছে। এমন কথা বলবেন না, আমি চলি, আপনি আরাম করুন। আমার কথা মন দিয়ে শোনো হালিমা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জন্য ঘোরার ব্যবস্থা করো। তুমি আর ইগি তৈরি হয়ে যাও, কেউ যেন জানতে না পারে। কেন বাবা, কোথায় যাব আমরা? চলে যাব হালিমা, এছাড়া উপায় নেই। আমরা আর একদিনও থাকলে এই নির্দোষ লোকগুলোর জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। আস্তা বলে যাচ্ছি। বাবার সাথে দেখা না করে ঘোড়া দেখতে যাচ্ছ কেন গুন্দারো? নতুন ঘোড়াগুলো একটু দেখে আসি, আর তুমি আলেপ্পো যাওয়ার জন্য তৈরি হতে থাকো। আমি সব গুছিয়ে রাখবো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি যাচ্ছ তো আলেপ্পোতে? এসব বসো। আলেপ্পোর বুদ্ধিটা আমি দিয়েছিলাম ওই সবাই, তাহলে আমার দূত হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, কিন্তু আবার কিন্তু কিসে না? সকাল সকাল তুমি এত বিরক্ত কেন সেলচান? জানি না তোমার যাওয়া নিয়ে মন খারাপ করব নাকি এই নিয়ে চিন্তা করব যে বাবা তোমাকে না পাঠালে তুমি কতটা রেগে যাবে। বাবা আমাকেই পাঠাবে, আর কে আছে পাঠাবার মতো? সেলচান দেখো, তুমি যদি আমার যাওয়া নিয়ে দুঃখ পেয়ে থাকো, তাহলে আমি ফিরে আসলে আমাকে একটা সুখবর দিয়ে চমকে দিও, কেমন? তুমি যদি শুধু আস্তা বলে ঘোড়া দেখেই বেড়াও, আর আমি যদি তোমার জিনিসপত্র খালি গুছিয়ে দিতে থাকি, তাহলে সুখবর দিতে এখন অনেক দেরি গুন্দারো। আমি তাহলে আরো পরে আস্তা বল যাই। বে, ভেতরে আসতে পারি? এসো হামজা, কি ব্যাপার? বে, সুলেমান শাহ আপনাকে দেখা করতে বলেছেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আমার সিদ্ধান্ত, আর্তুগোল আলেপ্পো যাবে। গুন্দারো, কথা আছে তোমার সাথে, দাঁড়াও। আর্তুগোল, যাওয়ার জন্য প্রস্তুত হও। ইলিয়াসকে বলো, ও তোমার সাথে যাবে। আমি কি কখনো মিথ্যা বলেছি?
এরকম করে না দোকান হ্যাঁ কি করবে তুমি হ্যাঁ এমনিতেই আক্রোটের মতো মগজ গায়ে হাত উঠে যাবে কিন্তু হাত তো লাশ না না বেরো দেখাও দেখাও এই এই থামো থামো বলছি আর্তগোল এদিকে কি করছে সুলেমান শাহকে ডেকে পাঠিয়েছিল মনে হয় খবর ভালোই দেখে নি ওই মেয়েটাকে নিয়েই কিছু হয়েছে যাই বলো না কেন যেমন শিকারি তেমন শিকার তৈরি হয়ে নাও আমরা আলেপ্পো যাচ্ছি আরে বামসি আমরা যাচ্ছি আমরা যাচ্ছি বামসি বামসি বসে থাকতে থাকতে একেবারে কোমর ব্যথা হয়ে গেল ইলিয়াস ফাঁকা কেউ বলো উনিও যাবেন আমাদের সাথে আলেপ্পো যাওয়ার বুদ্ধি আমি দিয়েছিলাম এল আজিজের সৈন্যের প্রয়োজন সেটাও আমি বলেছিলাম তাহলে ও কেন বাবা ঠিক এই কারণেই আমি বুদ্ধি দিয়েছি আমি করেছি আমি বলেছি নিজেকে নিয়ে তোমার এত গর্ব কিসের হ্যাঁ আমি গর্ব করছি সারা বস্তিতে খাদ্য সমস্যা চারিদিকে খরা আমরা খাবারের খোঁজে যেতে পারলাম না কেন কারণ আমাদের প্রধান তার সমস্যা নিয়ে মশগুল চুপ করো তুমি থামো বাবা বসতির সবাই তোমার বোকামি নিয়ে সমালোচনা করছে তোমার কি মনে হয় তোমার ভাই দুধ হিসেবে ঠিক হ্যাঁ কিন্তু ওকে কেন পাঠাচ্ছেন না রাজ্য করার আশায় ও পাগল হয়ে আছে ওর সেই পাগলামিটা একটু কমিয়ে দিলাম তোমার ভেতরের পবিত্র আগুনের জন্যই যতদিন না তুমি ফেরত আসো অতিথিদের রক্ষা করব তোমাকে এসব বলছি যেন তুমি কাজে সফল হও আলেপ্পো থেকে খালি হাতে ফিরে না আসো গাইদের ভবিষ্যৎ এখন তোমার হাতে তোমার অসফলতা আমাদের জন্য মারাত্মক হবে এল আজিজ আমাদের যে জায়গায় থাকতে দেবেন তার ন্যায্য দাম আমরা দেব কিন্তু কাউকে তার জন্য মৃত্যুর মুখে ঠেলে দেব না এটা মনে রেখো আলেপ্পোতে বসতি স্থাপন যতটা প্রয়োজন ওখানকার আমিরের আমাদের লোকবল ততটাই প্রয়োজন নিজের মাথা উঁচু রাখবে বুঝিয়ে দেবে যে তুমি প্রকৃত ওরগুজ যে জানে তার কি চাই এবং সেটার মূল্য কি আল্লাহ তোমার সহায় হন আমি আমার জীবন বাজি রেখে দায়িত্ব পালন করব বাবা ফিরে এসে তোমাকে হতাশ করব না কি হলো গুন্দারাও
আমাকে বলবে না কি হয়েছে? বাবা আর তোকে পাঠাচ্ছে। আমি বলেছিলাম থামো, এই নাও নাও, একটু ঠান্ডা হও। হায় আল্লাহ, এই নিশ্চয় আম্মার কাজ। যা খুশি করুক, যা ইচ্ছে করুক, আমি জানি কি করতে হবে আমাকে। না, রাগের মাথায় কিছু করো না, রাগের মাথায় কিছু করলে আমাদের পস্তাতে হবে। আল্লাহর দোহাই লাগে, থামো। তুমি তৈরি থাকো, তুমি সব যোদ্ধাদের সাথে নিয়ে যখন তোমার বোকা ভাই সব ভেস্তে দিয়ে আসবে, তখন তুমি সবাইকে রক্ষা করে অধিকার বুঝে নেবে। আর ভুলে যেও না, এই বংশের প্রধানের দিন শেষ হতে চলল। আমি আর পারছি না তারকুত, আমি সইতেও পারছি না, কিছু বলতেও পারছি না। এমন ভাবে বলছো যেন আমি প্রথম বাইরে যাচ্ছি। আমরা একে অপরকে আর পেলাম কোথায়? আব্বার ঘর থেকে প্রেমিকের জন্য অপেক্ষা আর নিজের ঘরে স্বামীর পথ চেয়ে থাকা একই। আমার দুঃখ তোমার চলে যাওয়া নিয়ে না তারকুত, একসাথে না থাকা নিয়ে। আমরা যখনই বিয়ে করব বলে ঠিক করি, তখনই কিছু না কিছুর জন্য সেটা পিছিয়ে যায়। আমি কথা দিচ্ছি, আমাদের বিয়েটা এবার আর পিছাবে না। জানি না আলেপ্পোতে গিয়ে কিছু লাভ হবে কিনা, কিন্তু আমাদের নতুন বসতির প্রথম বিয়েটা হবে আমাদের। তোমাকে ছুঁয়ে বলছি, চারিদিকে বাজনা বাজবে, আলোর রোশনাইতে ভরে উঠবে বসতি। আইকিজ আর তারগুতের বিয়ে হবে। সব মেয়ে তোমাকে দেখিয়ে বলবে, বসতির সবচেয়ে সুন্দর মেয়ের বিয়ে আজ। যখন তুমি দেলিদেমির চাচার ঘর থেকে বের হয়ে আসবে, স্বয়ং সুলতানের মেয়েরাও হিংসায় চলবে তোমাকে দেখে, আমার আইকিজকে দেখে। আমি আমার দুঃখ প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না, জানি না কিভাবে তোমায় সান্ত্বনা দেব। শুধু তুমিই আমাকে বুঝবে এলেনোরা, মুসলমানেরা তোমার বাবাকেও খুন করেছিল। ঈশ্বর তোমার সহায় হন তিতুষ, সাবধানে যেও। দেখা হবে এলেনোরা, ভালো থেকো। একজন ভালো সেনাপতি কিভাবে একজন নাইট টেম্পলার হয়ে যায় তা তুমি দেখলে এলেনোরা। প্রতিহিংসা, এটাই ওর মধ্যে ছিল না। প্রতিহিংসা, প্রতিশোধ ছাড়া সব সিপাহীরাই খড়ের পুতুল মাত্র। বিশুলের মৃত্যু তিতুষকে নতুন রাস্তা দেখাচ্ছে। ঈশ্বর বিশুলের আত্মাকে শান্তি দিক। উপহারের বহর দেখে বোঝা যাচ্ছে যে সুলেমান শাহ নিজের ভুল বুঝেছে। আমাদের প্রধান সেলজুকদের বন্ধু, উনি আপনাদের শ্রদ্ধা করেন, কিন্তু এই সমস্যার সমাধান শুধু আমি করতে পারি। কারাতুয়াগার, যা সময় দিয়েছিলাম তা সকলের মধ্যে শেষ করতে হলো, না হলে সেলজুকদের আক্রোশে ছাড়খার হয়ে যেত কাইদের বসতি। তুমিও আমাদের সাথে ধ্বংস হয়ে যেতে কারাতুয়াগার। এত সাহস তোমার? সাহসের কি দেখেছো? ভেবো না যে সুলতান কিছুই জানবেন না। শুধু তোমার সৈন্য দিয়ে ওদের সুলেমান শাহর আশ্রয় থেকে তুলে আনতে পারবে না। তোমার আরো বড় সেনা দরকার। আমি জানি তোমার শক্তিশালী সেনারা কাইদের শেষ করে দিতে পারে, কিন্তু তার আগে আমার মনে হয় সুলতানের অবশ্যই এসব জানা দরকার, কিন্তু তুমি সেটা কোনোভাবেই চাও না। সত্যি বলতে কি, আমরাও সেটা চাই না। আসল কথা হলো, তোমাকে এবং তোমাদের সবাইকে আমার কথা শুনতে হবে।
অবশ্যই শুনতে হবে। বেশ, তাহলে যেহেতু তুমি সহযোগিতা করতে চাও, বলো আমাকে কে করেছে এটা? সুলেমান শাহ? সুলেমান শাহর ছেলে আর্তুগোল। বামসে দোকান। শুনলাম কোথাও যাচ্ছেন, কখন? আমরা ফজরের নামাজ পড়ি, আলেপুর জন্য রওনা হব। সব তৈরি তাহলে? আমরা সবসময় সবকিছুর জন্য তৈরি। তাও ঠিক, অভ্যাস হয়ে গেলে সহজ হয়ে যায়। অভ্যাস হয়ে যাওয়াটাও সবসময় ভালো লাগে না। খুদা হাফেজ। রোদে যেন পড়তে না হয়, বর্ষায় যেন ভিজতে না হয়, মাটিতে যেন পা ফেলতে না হয়, দ্রুত গিয়ে ফিরে আসুন এদের কাছে। তাহলেও বাতাসের গতিতে ছুটে আমাকে দ্রুতই এখানে ফিরিয়ে আনবে। আপনার বাবা মা খুশি হবেন। আর তুমি? আমি তখন এখানে থাকব না। তা হয় না, মানে আমি আসা পর্যন্ত তোমার বাবাও অতটা সুস্থ হয়ে উঠবেন না। খোদা হাফেজ আর্তুগোল বে। কে জানে, হয়তো একটা ব্যাপারে খটকা আছে। আমাদের আশ্রিত অতিথিরা, ওরা কি সুলতান আলাউদ্দিনের আত্মীয়? তা জেনে তোমার কি কাজ? সত্যি, তাতে আমার কি কাজ? কাজের কথা বলো, কি ভাবছো তুমি? তুমি যা চাও তা যদি পেতে হয়, তাহলে আমার একটা ছোট্ট শর্ত আছে। আর্তুগোল, আমার চোখের মনে আইকিসকে আমি যে চোখে দেখি, হালিমা আর ওর স্বজনদেরও আমি সেই নজরে দেখি। চিন্তা করো না, আল্লাহ তোমাকে খুশি রাখুক দেলি দেমির। আল্লাহ তোমাকে দয়া করুন। একজন বীরের বিশ্বস্ত হওয়াটাও সম্মানের। এই বসতিতে তুমি আমাকে বিশ্বাস করে আমার কাছে এলে, এটা সম্মানের। তাই তো চাই তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। হালিমা আর ওর লোকেরা আমার দায়িত্বে রইল, চিন্তা করো না, যাও। আল্লাহ মালিক। Thank you.
আমার প্রিয় সন্তান, আমার ছেলে, তোমার চলার পথ বিপদমুক্ত হোক। কাই গোষ্ঠীর সব দায়িত্ব তোমার ওপর, সাহস হারিও না, যতটা পারবে ততটাই করার চেষ্টা করো। আল্লাহ তোমাকে রক্ষা করুন। জানি কবে ফিরবে বা ফিরলেও দেখা হবে কিনা। দিন রাত এক করে ছুটে আসবো তোমার কাছে। আল্লাহ তোমার সহায় হোন আর্তগোল। বাবার বিরুদ্ধে গিয়ে দেখো কেমন শাস্তি ভোগ করছ। আর তোমার ছোট ভাই হয়ে গেল দুধ। আমি জানতাম তুমি আসবে। খোশ আমদেদ। আমি বন্দীদের নিয়ে ভাবছি না কারা তো আগার। ওরা তোমার এলাকায় লুকিয়েছে। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি। একবার আমার ভাইয়ের খুনির নামটা বলো। জল্লাদ হওয়ার জন্য তুমি তো উঠে পড়ে লেগেছো দেখছি। সাবধান, ফাঁসির দড়িতে আবার তোমার গলা আটকে না যায়। তোমার ব্যর্থতার জন্য আমাকে দোষ দেওয়ার চেষ্টা করো না। যেসব যোদ্ধাদের নিয়ে তুমি এত গর্ব করো তারা তো কয়েকটা সাধারণ উরগুজকেই সামলাতে পারলো না। এই একটা নামের বদলে কি চাও তুমি বলো। তুমি
যা চাও আমি তার চেয়ে বেশি দেব তোমাকে। আমি ওকে তোমার হাতে তুলে দেব, এতে কোনো লেনদেনের ব্যাপারই নেই। মাথায় ঢুকলো কথাটা? একজন দুঃখী বন্ধুর একটু সাহায্য করলাম আর কি। কেউ সাহায্য করলে সেটা আমি কখনো ভুলি না। খুব ভালো। কে? সুলেমান শাহের ছেলে আর্তগোল। এই ছাপা নকশাগুলো একটু দেখে যাও তো। আমি এক্ষুনি আসছি। তোমরা যাচ্ছ কবে? বাবা আদেশ দিলেই যাব। ওভাবে তাকে লাভ নেই। যেখানে তোমাদের কেউ চায় না সেখানে থাকা উচিত না। সামান্য একটু আত্মসম্মান যদি বাকি থাকে তোমরা এখনই বেরিয়ে পড়ো, এটাই এখানকার নিয়ম। কেউ অতি থেকে যেতে বলে না, তাই সবাই চুপ করে আছে। আর তুমি এভাবে তোমার ঋণ শোধ করবে নাকি? যারা তোমাদের মাথা গোজার জায়গা দিল, খাবার দিল, ব্যথার জায়গায় ওষুধ লাগিয়ে দিল, ওদের এভাবে কৃতজ্ঞতা জানাবে? আমি তুমি তুমি যতদিন আমাদের এখানে থাকবে রক্ত বইতেই থাকবে এই বসতিতে। যাও, চলে যাও তোমরা। হালিমা, হালিমা, সেলচান, কি বললে তুমি ওকে? যা বলার দরকার ছিল সেটা বলার দায়িত্ব তোমাকে কে দিল? আমি বংশের ভালোর জন্যই বলেছি, ওকে এই কথাগুলো আরো আগে বলা উচিত ছিল। বাহ বাহ বাহ, বড় ঘরের মেয়ে হয়ে রীতি রেওয়াজ জানো না, মুরব্বীদের সিদ্ধান্তের উপর মাতব্বরি করছো। এখনো সময় আছে সুলজান, শোধরাও, না হলে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। কি হলো? কিছু না।
আর্তগোল এখন পথে ওর সাথে চারজন আছে, প্রতিশোধ নিয়েই ছাড়ব, ন্যায় বিচার এবার হবে। ও কোথায় যাচ্ছে? আলেপ্পো। আমি নিজের হাতে এবার প্রতিশোধ নেব। সেটা আমি হতে দেব না তিতোষ। কেন? এই এলাকা সম্পূর্ণ আমার অধীনে, আমার এলাকায় জোর দেখানোর অধিকার শুধু আমার আছে। যদি কেউ শোনে যে আমার একজন টেম্পলার যোদ্ধার সাথে যোগাযোগ আছে, তাহলে সব পরিকল্পনা ভেস্তে যাবে। ওই লোকটা আমার ভাইকে খুন করেছে কারা দোয়াগার। আমি ওকে জীবিত চাই, আমি নিজের হাতে ওকে শেষ করব। চিন্তা করো না, ওকে তোমার তলোয়ারের নিচে এনে ফেলবো যেভাবেই হোক। আমি কারাতোয়ারগারকে বুঝিয়েছি, সে চায় আমরা যেন ওদের উপর চোখ রাখি যতক্ষণ না আর্তগোল ফিরে আসছে। তুমি জানতে পারলে ওদের পরিচয়? সেটাও গোপন রেখে দিল, শয়তান একটা। কিন্তু মহান সেলজুকরা যেহেতু অসন্তুষ্ট, তাই ওদের উপর রেগে থাকাটাই স্বাভাবিক। আমাদের শুধু এই পরিস্থিতির সুবিধা নিতে হবে। আমাকে ডেকেছেন ভীম। আর কিছু না থাকলে তুমি গিয়ে বিশ্রাম নাও কুর্দুগলো, তুমি পরিশ্রান্ত। জি আচ্ছা। আয়। আমাকে এই বিপদ থেকে বাঁচাও আকচা কোচা। ইনশাল্লাহ জনাব। আমার মৃত্যু বোধ হয় এই কারণেই হবে। আমি সবকিছু জানতে চাই, যা বলবেন ভীম। আমি তৈরি বাবা, আজ রাতেই চলো যাই। যা যা লাগবে সব নিয়েছি, তোমার আঘাতটা নিয়ে ভেবো না। আকচা কোচা কি কি ওষুধ দেয় দেখে নিয়েছি। হালিমা একটু শান্ত হও মা, সবসময়ের মতো এবারও আমরা যেখানে আশ্রয় পেয়েছি সেখান থেকে পালাবো, এই তো। আসলেই কি তাই বাবা? এতটাই কি সহজ? জানি না তুমি কি ভাবছ, কিন্তু হঠাৎ এই জায়গাটা এমন কি পেলে তুমি? মা, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? আমি ক্লান্ত বাবা, পালাতে পালাতে আমি ক্লান্ত। চলো নতুন জীবন শুরু করি, এমন কোথাও যাই যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। মরুভূমি পেরিয়ে সমুদ্র পার করে চলো, আমি শুধু চলে যেতে চাই। বাবা। কি হলো, কি বলছো গীত? একজন লোক এসেছে দেখা করতে চায়। আসতে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। বাবা দেখো, দেলিদেমির চাচা তোমার আর আপার জন্য তলোয়ার বানিয়ে এনেছেন। উনি এই বসেতে সেরা খামার, ওনার তলোয়ার গুলোই সেরা। আরে না, এমন কিছু না, এগুলো আপনাদের জন্য। ধন্যবাদ। কোনো ব্যাপার না, যেহেতু আর্তগোল এখানে নেই, আমি আপনাদের নিরস্ত্র রাখতে চাই না। আমরা দুজনেই এতে কিছুটা নিশ্চিন্ত বোধ করব। যাই হোক,
আমি দোকানে গেলাম, কিন্তু আমার চোখ এদিকেই থাকবে। যদি কিছু প্রয়োজন হয় নির্দ্বিধায় বলে ফেলবেন। এই বসতিতে আবার কি বিপদ হবে? শোনো মা, আর্তগোল আমার ছেলের মতো, তাই আমি ওর কোন অনুরোধ ফেলতে পারি না। আসি। এবার কি হবে? আমরা এই পথেই যাব। আর্তগোলকে বলো যাতে অন্তত ঘোড়াগুলো একটু বিশ্রাম নিতে পারে, ওরা তো এভাবে মারা পড়বে। ওর মাথায় এখন হালিমার চিন্তা, ওরা চলে যাওয়ার আগে ও বসতিতে ফিরতে চায়। তোমার সাহস থাকলে তুমি বলো। বে, আমরা মরলে ক্ষতি নেই, কিন্তু ঘোড়াগুলোর কি দোষ? বে, আমরা এই নদীর ধারে একটু বিশ্রাম নেই। এখানে একটু থামা যেতে পারে, সূর্য ওঠার আগেই আবার রওনা দেব। দুগান, আগুনটা জ্বালাও। আচ্ছা ঠিক আছে বে। আমাকে চুপচাপ অনুসরণ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেচারা হরিণটার কি হলো? ওকে অবস্থায় পেলাম, কে জানে কোন শিকারির দ্বারাই পালাতে গিয়ে ব্যথা পেয়েছে। মনে হয় আমি সে শিকারি। প্রাণীটা যেভাবে হাত ফসকে বেরিয়ে গেল তাতে মনে হয় তুমি ভালো শিকারি না। ঠিকই বলেছেন দরবেশ বাবা। কি সুন্দর চোখ তো! তুমি এই মহান যোদ্ধার চোখে ধুলো দিয়ে পালালে। মাশাআল্লাহ, আল্লাহ যেন তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন?
শূন্য থেকে এসেছি, শূন্যেই ফিরে যাব। আর তুমি? আলেপ্পো যাব। চোখ কান সবসময় খোলা রেখো, বন্য প্রাণীদের খাদ্য হয়ো না, কুয়াশায় পথ হারিও না। দরবেশ বাবার নামটা? আন্দালুসিয়া থেকে ইবনে আরাবি। সময় হয়ে গেছে। ঘোড়া? ঘোড়া তৈরি। আমি ওদের জিনগুলো খড়ের নিচে লুকিয়ে রেখেছি, ওদের ওগুলো পরিয়ে আমরা রওনা হব। পাহাড়ে এখন কেউ নেই। তুমি কি পারবে বাবা? আমাদের পারতেই হবে। আজ রোদে যেন পুড়তে না হয়, বর্ষায় যেন ভিজতে না হয়, মাটিতে যেন পা ফেলতে না হয়, দ্রুত গিয়ে ফিরে আসুন এদের কাছে। বামসে, ঘুমিয়েছো নাকি? না, ও হালিমার কথা ভাবছে। আরে কথা আস্তে, আমার সাথে এভাবে কথা বলবে না। চুপ করো, অনেক হয়েছে, শুয়ে পড়ো, ঘুমাও। চিন্তা করো না তেতোষ, ভোর হওয়ার আগেই আমাদের দুজনেরই মনের ইচ্ছা পূরণ হবে। শত্রুকে বোঝার চেষ্টা তো বোকারা করে, কারা তোয়াগার। লুকিয়ে হামলা করলে তার থেকে কেউ বাঁচে না তেতোষ, কেউ না। দেলি দেবীদের ব্যবস্থা আমি করছি, তোমরা চুপচাপ নিজেদের কাজ করো, যাও।